হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকে আমার ফেসবুক পেজে, অনেকে আমার ইউটিউব ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাইয়া রেস্টুরেন্ট জবের স্যালারি কত বা স্যালারি সম্পর্কে একটা ভিডিও করার জন্য। ভাবলাম আজকে আপনাদের সেই কমেন্টের উত্তর আপনাদেরকে দিই। তো আজকে আমি আপনাদেরকে বলবো রেস্টুরেন্ট জবের স্যালারি কত বা কত টাকা ইনকাম করা যায় রেস্টুরেন্টে কাজ করে। আমি বাংলাদেশ থেকে রোমানিয়াতে রেস্টুরেন্ট জবে আমি আসি, রেস্টুরেন্ট বিষয়ে আমি রোমানিয়াতে আসি। তো যখন আমরা রোমানিয়াতে আসার জন্য রেস্টুরেন্ট জবের জন্য আমরা অ্যাপ্লাই করি, রোমানিয়ারা যখন বাংলাদেশে যায়, যাওয়ার পরে তারা ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ ডকুমেন্টসে কিন্তু আমাদের স্যালারি বেসিক ছিল US$550, এটা হচ্ছে আমাদের বেসিক স্যালারি। তো এই বেসিক স্যালারিতে আমরা রোমানিয়াতে আসি। তো আসার পরে একটা জিনিস লক্ষ্য করলাম যেটা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এখানে যখন সামার সিজন থাকে, সামার সিজনে কিন্তু কাজ অ্যাভেলেবল থাকে, তো কাজ চাহিদা এখানে বেশি থাকে। তো তখন আপনাকে অনেক বেশি কাজ করাবে, মানে অনেক লম্বা ডিউটি করাবে, তবে আপনার স্যালারি কিন্তু অনেক বিগ হবে। ধরো পার ডেতে আপনাকে স্যালারি দিয়ে দেবে, পার ডেতে আপনাকে প্রায় বাংলার 2 থেকে 2,500 টাকা পাবেন। তখন কিন্তু আপনাকে দেখেছে যে মাসে আপনাকে 27 দিন 28 দিন এরকম কাজ করাইছে। 27 দিন 28 দিন কাজ করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার স্যালারিটা কিন্তু $550 থেকে উপরে চলে যায়। যে এটা হচ্ছে আপনার বেসিক যে স্যালারি, আমি বলবো বেসিক যে ইনকাম, দেখা গেছে যে মাসে প্রায়, আমি বলবো যেটা আমি একজন নিজে যে কাজ করেছি সেই জায়গা থেকে, আমার সাথে যারা কাজ করছে তারা কিন্তু মাসে 50 থেকে 60 হাজার টাকা তারা শুধু বেসিক ইনকাম করছে। আর এক্সট্রা যেটা হচ্ছে সেটা হচ্ছে রেস্টুরেন্টে এক্সট্রা টিপস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। রেস্টুরেন্টে যারা কাজ করেন এক্সট্রা টিপস কিন্তু অনেক পাওয়া যায় এখানে। তো আমি বলবো যে আমার বন্ধু একজন, যে আমার 1 মাস আগে এসেছিল, সে 1 মাসে 1,20,000 টাকা বাংলাদেশে পাঠাইছে। আমি পাঠাইতে পারি নাই, সে পাঠাইছে, কারণ তখন অনেক বিজি টাইম ছিল আর আমি যখন আসছি তখন নর্মাল হয়ে গেছে, তো বিজি ছিল না। 1,20,000 টাকা সে পাঠাইছে দেশে, বেসিক সে 50,000 টাকা পাইছে আর 70,000 টাকা এটা কিন্তু তার টিপস। তো রেস্টুরেন্টে জবে কিন্তু এই ফেসিলিটিটা বেশি যে টিপস পাওয়া যায়। তো টিপসে আপনাকে কিন্তু অনেক বিগ অ্যামাউন্ট আপনাকে ইনকাম করাতে পারবে, সেটা আমি আপনাকে রেস্টুরেন্টে আমি জব করে রিয়েলাইজ করতে পারলাম যেটা। তো সেটা কিন্তু শুধু সামার সিজনে, সব সিজনে না, সামার সিজনে আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন, যেটা আমি নিজের চোখে দেখেছি। অনেকে রেস্টুরেন্টে কাজ করে টিপস পায়, যেরকম একটা কাস্টমারের কাছ থেকে টিপস পায়, কাস্টমারের কাছে যখন সে ফেসিলিটি ভালো দেয় বা টেবিল ক্লিন করে দেয় বা ফুডটা সার্ভ করে, কাস্টমার তার উপরে খুশি হয়ে কিন্তু অনেক টাকা দিয়ে দেয়, যেটা বাংলাদেশ টাকা অনেক টাকা হয়। তো এটা কিন্তু এক্সট্রা টাকা কিন্তু দিনে বাংলার প্রায় 3,000-4,000 টাকা কিন্তু এরকম ইনকাম করে অনেকে, আমি নিজের চোখে দেখেছি। আমি কিন্তু এত টাকা ইনকাম করতে পারি নাই, অন্যদের দেখেছেন যেটা দেখলাম সেটা দেখে আপনাদের শেয়ার করলাম। তো রেস্টুরেন্টে জবে এটাই ফেসিলিটিস, প্লাস আপনি মানে টিপস পাবেন, আর কিছু পান না, আপনার টিপস পাবেন। টিপসে আপনার কিন্তু স্যালারিটা আর মানে হিউজ পরিমাণে নিয়ে যাবে। তো এই জন্য যারা রেস্টুরেন্ট কাজে আসতে চাচ্ছেন, এই জন্য আপনারা একটু দক্ষ হয়ে আসবেন। যদি দক্ষ হয়ে আসতে পারেন তাহলে আরও ভালো ফেসিলিটিস আপনাকে বেসিকই দিয়ে দেবে বাংলা অনেক টাকা। এই জন্য বলছি দক্ষ হয়ে আসুন। আগে একটা ভিডিওতে বলছি যে যারা আসতে চাচ্ছেন আপনারা দক্ষ হয়ে আসুন। আমরা করি কি, আমরা রোমানিয়াতে আসার পরে আমরা ইতালিতে ফ্রান্সে যাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই, আমরা চলে যাই, এখানে আমরা কাজ করি না। হাইয়েস্ট 1 মাস বা 2 মাস, মানে স্যালারিটা পাওয়ার পরেই অনেকে চলে যায়, মানে ম্যাক্সিমাম যারা আছে। তো এখানে আমরা থাকার ইচ্ছা থাকে না, এর জন্য আমরা এই রোমানিয়ার অবস্থা আমরা বেশি বুঝি না। যে সেম কাজ কিন্তু ফ্রান্সে এমনকি ইতালিতে গিয়ে করতে হয়, এটাই যে সামান্য একটু বেশি ইনকাম করা যায়, এটাই আর কিছু না। তো এখানে কাজের সুবিধা অনেক আছে, যারা দক্ষ হয়ে আসবেন এখানে কিন্তু দেখবেন আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই জন্য বলতেছি আপনারা দক্ষতার সহিত আপনারা আসুন, দেখবেন অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর মেন একটা কথা আপনাদেরকে বলি, যদি রোমানিয়ান ভাষা আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি বস, আমি বলবো যে আপনি বস। রোমানিয়ান ভাষা এমনকি ইংলিশ ভাষা দুইটা যদি আপনি পারেন, ইংলিশ আর রোমানিয়ান, তাহলে কিন্তু আপনি বস। কারণ এদেশে রোমানিয়ানরা কিন্তু ইংলিশ কম বোঝে, ইংলিশ তারা অনেক বোঝে না, এজন্য রোমানিয়ানদের সাথে যদি আপনি রোমানিয়ান ভাষা কথা বলে তারা অনেক খুশি হয়। আর এই রোমানিয়ান ভাষা দিয়ে কিন্তু আপনি অনেকে মানে কনভিন্স করতে পারবেন, আর যেটা দিয়ে আপনি অনেক ভালো জব পাবেন, এমনকি আপনি অনেক মানে টাকা ইনকাম করতে পারবেন। রোমানিয়ান ভাষা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি বস, আমি আবার বললাম যে বস, কারণ রোমানিয়ানটা হচ্ছে ইম্পর্টেন্ট। রোমানিয়ান ভাষা যেখানে আপনি বলবেন তারা অনেক খুশি হয়, এমনকি রোমানিয়ান ভাষা জানতে পারলে অনেক কাস্টমারের সাথে এমনকি বসের সাথে আপনি ভালো একটা সম্পর্ক বর্ণন করতে পারবেন, আর সেই সম্পর্কের মাধ্যমে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, ভালো সুযোগ সুবিধা পাবেন, এমনকি কাজের সুযোগ সুবিধা আপনি পাবেন। এই জন্য বলছি যদি রোমানিয়ান ভাষা আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনার অন্য অন্য কোনো দেশে যেতে হবে না, মানে এদেশে আপনি সেটেল হতে পারবেন। রোমানিয়ানদের সাথে কথা বলে আপনি রোমানিয়ান অনেক জিনিস জানতে পারবেন, এমনকি ওদের সাথে ফ্রিলি কথা বলতে পারবেন, ওদের সাথে অনেক কিছু হেল্প হবে আপনার। তো এই জন্য বলতেছি যারা রোমানিয়া থাকার ইচ্ছা আছে, রোমানিয়া থাকার জন্য আপনি আসবেন, তাহলে অবশ্যই রোমানিয়ান ভাষাটা একটু শিখে আসবেন, এতে আপনার জন্য অনেক অনেক ভালো হবে, যেটা আপনি রিয়েলাইজ করতে পারবেন এখানে এসে, যেটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। যখন আমরা কাস্টমার সাথে কথা বলি ওরা কিন্তু ইংরেজি কথা বলতে পারে না, অনেকেই ম্যাক্সিমামটা কথা বলতে পারে না, আর যারা কথা বলতে পারে তারা সিম্পল মানে কিছু ওয়ার্ড তারা জানে, ইংলিশ আর অন্য কিছু তারা জানে না।
তো যাদের সাথে আমরা কিছু আমরা রোমানিয়ান ভাষা শিখেছি সেটা আমরা তাদের সাথে আমরা কথা বলি, আর অনেক খুশি হয়, এমনকি তারা আমাদের সাথে অনেকক্ষণ কথা বলে যে রোমানিয়ান ভাষা কীভাবে শিখছো বা রোমানিয়ান অনেক, তো সেটা কিন্তু আমি দেখে এটা রিয়েলাইজ করতে পারলাম। ওই জন্য আপনাদের সাজেস্ট করব যারা আসবেন আপনারা রোমানিয়ান ভাষা শিখবেন, মানে পুরোপুরি শিখতে পারবেন না, মানে মোটামুটি কিছু শিখতে পারবেন, যেমন ধরেন কেমন আছেন এটাকে বলে চেপাস, এরকম মানে জিনিস আপনারা শিখে আসবেন। এতে কিন্তু আপনার অনেক উপকার হবে, আমি আপনার উপকারের জন্য বলতেছি, অনেক উপকার হবে আপনি বসের সাথে, আপনি কাস্টমারের সাথে, আপনি যেখানে যেতে যেতে চান, মানে আপনি কোনো একটা জিনিস রাইড করবেন, এটা ট্যাক্সিওয়ালার সাথে কথা বলবেন, আপনি রোমানিয়ান ভাষায় কথা বলতে হবে, ইংলিশে তারা বুঝে না এরকম, তো আপনার কিন্তু অনেক অনেক লাভ হবে। এই জন্য আমি বলবো যে রোমানিয়ান ভাষা, রোমানিয়ান ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, এই জন্য আপনি মোটামুটি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখে আসবেন, দেখবেন অনেক ভালো হবে। আজকে থেকে আপনি প্র্যাকটিস শুরু করে দেন, যারা রোমানিয়ান কাজ জমা দিয়েছেন, রোমানিয়ান ভিসার জন্য জমা দিয়েছেন, আজকে থেকে প্র্যাকটিস শুরু করে দেন। গুগলে আছে অনেক অ্যাপস আছে, এগুলো আপনি ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে কিছু মোটামুটি যেগুলো কেমন আছেন হ্যালো বা মানে যাওয়ার সময় বিদায় নেওয়ার সময় কী বলে, বা আপনার বাড়ি কোথায়, আপনার বাসা কোথায়, এরকম অনেক ওয়ার্ড আছে, এগুলো আপনি যদি শিখে আসতে পারেন তাহলে আপনার জন্য অনেক অনেক উপকার আসবে, সেটা আপনাদেরকে আমি সাজেস্ট করলাম। তো গাইজ আপনাদের বললাম যে রেস্টুরেন্ট বিষয়ে আসার পর কত টাকা ইনকাম করা যায়, এটা হচ্ছে বেসিক, জাস্ট আমার ধারণা যেটা আমি এটা বলছি, আর অন্য যে ধারণা জানি না, অন্য অন্য রেস্টুরেন্ট কিন্তু আর অনেক বিগ স্যালারি বা অনেক ফেসিলিটিস আছে যেটা আমি জানি না, অনেকে ভিডিও করে দেখবেন আপনারা। তো আমার যে রেস্টুরেন্ট বা আমার যে এরিয়া সেটা যেখানে আমি দেখেছি সেটা আপনাদেরকে বললাম, তো আপনার বেসিক স্যালারি কিন্তু 550 ইউএস ডলারের উপরে যায়, তারপরে কিন্তু টিপসে আপনার কিন্তু অনেক টাকা ইনকাম করবে, যেটা টিপস আপনার জন্য ইম্পর্টেন্ট, এমনকি সেটা মানে বাংলাদেশি না, মানে বাংলাদেশি দেখলে কিন্তু ওরা আরও ভালো টিপস দেয়, কারণ বিদেশি দেখলে তারা অনেক টিপস দেয়। তো এই জন্য বলবো যে আপনারা রোমানিয়ান ভাষাটা শিখবেন, তাতে আপনি কাস্টমার সাথে মানে ভালোভাবে কথা বলতে পারবেন, কনভিন্স করতে পারবেন, হাসি মুখে কথা বলতে পারবেন, তখন কিন্তু আপনাকে অনেক ভালো একটা টিপস দেয় ওরা। তো এটা হচ্ছে আমাদের মানে প্লাস পয়েন্ট, আমাদের বাংলাদেশি বা আমার প্রবাসী যারা আছে এদের মানে টিপসটা হচ্ছে প্লাস পয়েন্ট, সেটা আমরা পেয়ে কিন্তু অনেক মানে আমাদের স্যালারিটা অনেক বিগ হয়। তো আমি বলবো যে আপনারা ভাষা শিখে আসবেন এবং দক্ষতার সহিত আসবেন, স্মার্টলি আসবেন, ইংলিশ মোটামুটি জানতে হবে, তখন আপনি কিন্তু একটা ভালো স্যালারি পাবেন, এমনকি আপনার রোমানিয়াতে আপনি সেটেল হতে পারবেন, সেটা আপনাকে আমি গ্যারান্টি দিলাম। তো গাইজ আমি আবারও বলছি, আপনারা যে কাজে আসুন না কেন, রেস্টুরেন্ট বিজনেস ছাড়াও যে কাজ আছে, যেমন ধরেন কনস্ট্রাকশন বা বিভিন্ন কোম্পানির জবে, আপনারা কাজ শিখে আসুন, দক্ষতার সহিত শিখে আসুন, দেখবেন আপনারা ভালোটা ইনকাম করতে পারবেন, ভালো একটা অবস্থান করতে পারবেন। তো আমি এখানে বাংলাদেশি হিসাবে আপনাদেরকে এটাই সাজেস্ট করবো, আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে সেই ভুলটা ধরিয়ে দেবেন। তো গাইজ আজকে এই পর্যন্ত আপনাদেরকে বললাম যে রোমানিয়াতে রেস্টুরেন্ট জবে কত টাকা স্যালারি, কী কী সবগুলো আপনাদেরকে বললাম, আজকে এই পর্যন্ত ভিডিও, পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, আর ভিডিওটা শেয়ার করুন, লাইক কমেন্ট দিতে বলবেন না, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে অবশ্যই টিপ দিবেন, আর আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে আছে, আপনারা অবশ্যই ফেসবুক পেজে গিয়ে ফলো করবেন, এমনকি ফেসবুক পেজেও কিন্তু আমি ভিডিও আপলোড করি, সেখানে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, যারা রোমানিয়া আসবেন আমার সাথে দেখা করবেন, দেখা হবে ইনশাল্লাহ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।